আজ বৃহস্পতিবার 10ই ফাল্গুন 2023 সালের 23শে ফেব্রুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো, আগত মাস 2023 সালের মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। দীর্ঘ 30 বছর পর শনি কুম্ভ রাশিতে গোচর করেছে। গুরুদেব বৃহস্পতি তার নিজের স্বগৃহে অবস্থান করছেন, এমনকি সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগও পরিলক্ষিত হবে। ফলস্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রতিকার সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বগুরবে নামা এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আজ মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। আজকের দিনে মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। দেখবেন আপনাদের ভাগ্যোন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ গাড়ি ঘোড়া চালানোর সময় বিশেষ করে সতর্ক থাকুন, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। আজ কোনো প্রকারভাবেই নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই নেবেন না, হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। আর চাকরিজীবী যারা আছেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে, কর্মে গতি অনুভব করবেন। একদিনের জন্য যদি কোথাও ছুটিতে যেতে চান, চলেই যান, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে। যদি কোনো সমস্যা দেখাও দেয়, আপনি ফিরে এসে সহজেই তা ঠিক করে নিতে পারবেন। আজ মদ, মাংস, সিগারেট যেন খাবেন না, মূল্যবান সময় যেন নষ্ট করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, রাজনীতিবিদদের সমাজে নাম মান সম্মান বৃদ্ধি পাবে। তবে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। পিতামাতার মতো কোনো একজন ব্যক্তি আজ অর্থ সাশ্রয় করার জন্য গুরুত্বপূর্ণ কিছু বক্তৃতা আপনাদের দেবে। তাদের উপদেশ যদি আপনারা ডেলি লাইফে ইনপুট করতে পারেন, লাভবান হবেন, অন্যথায় আসন্ন সময়ে আর্থিক সংকটের কিন্তু সম্মুখীন হয়েই যেতে পারেন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেবার দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। গৃহের কোনো রিপেয়ারিংয়ের কাজে বা সামাজিক জমায়েতে আজ আপনারা ব্যস্ত থাকতেই পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।